হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আর এখন যাব আমি একটু বাজারে। তো বাসে কাজকর্ম সমস্ত কমপ্লিট, আর এখন যাব বাজারে। রেডি হয়ে গেছিস? হ্যাঁ। এই দেখো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। রোদুরে দেখা যাচ্ছে না, এখানে দেখ। গুড মর্নিং। গুড নাইট। না, গুড মর্নিং। গুড আফটারনুন। এদিকে আর রোদুরে দেখা যায় না। না, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো দেখো, ঈশান গুড মর্নিং বলছে তোমাদেরকে। হাই করে দাও। হাই। গুড মর্নিং। ঈশান গুড মর্নিং বলছে। আর একটু আগেই আমি লাইভে এসেছিলাম, তো এখন আমি যাব বাজারে, তার জন্য লাইভটা বেশিক্ষণ আমি স্টে করতে পারলাম না আর কি। তো চলো, সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে প্রায় 10টা, এইমাত্র আসলাম বাজার থেকে। আর বাজার থেকে নিয়ে এসেছি এই যে আলু আর পেঁয়াজ আছে এর মধ্যে, আলু পেঁয়াজ এই যে, আর এনেছি এই যে ডাল, মুসুর ডাল, আর একটা সাবানের প্যাকেট আছে, গুঁড়ো সাবানের প্যাকেট, একটা এই ভিভেল সাবান আছে, আর ঈশানের জন্য এই বিস্কিটটা নিয়েছি, নাস্তা বিস্কিট। এটা খুব দারুণ, তো খেতে ভীষণ পছন্দ করে, ওটা নিয়ে এসেছি। আর দুটো শ্যাম্পু আছে, আর শস্য তো ছিল না, এই যে শস্য তো কিনলাম, একটা ইয়েলো কালার, একটা হোয়াইট কালার, রাখ বাজে বকিস। আর এই যে নিম পাতা কিনেছি, কচি কচি নিম পাতা, এখানে দেখো নিম পাতার গন্ধ দারুণ লাগে। তো নিম বেগুন খাবো, তাই নিম বেগুন খাওয়ার জন্য এই যে বেগুন, বেগুন দিয়ে নিম পাতা দিয়ে করবো। আর এনেছি কাঁচা লঙ্কা, আর আছে ধনে পাতা, ধনে পাতা নিয়েছি। এদিকে আছে চাল, আর এই যে ঈশান আঙুর খাবে বলছিল, আঙুর আর কুল আছে, আঙুর আর কুল। এখন একটা খাবি? হ্যাঁ। আচ্ছা, আমি ধুয়ে দিচ্ছি দাদা। আর আছে এই যে শীষ পালং, আমার ফেভারিট, আমি তো খেতে ভালোবাসি। তো সারা শীতে বাবা নিয়ে আসলো না, এখন আমি গিয়ে নিয়ে এসেছি। তো শীষ পালংটা অবশ্য শীতকালে পাওয়া যায় না, শীতের শেষের দিকে পাওয়া যায়, মানে সরস্বতী পুজোর মানে এই টাইমটাই পাওয়া যায় সরস্বতী পুজোর সময়। তো আমার ভীষণ ভালো লাগে, আমি এই জন্য নিয়ে এসেছি শীষ পালং, চচ্চড়ি খাওয়াবো। তো চলো, এখন আমি এগুলো কাটাকুটি করি, ধোবো, ধুয়ে রান্নাবান্না করবো। তো সাথে থাকো, কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো আঙুর আর কুলটা ভালো করে ধুয়ে দিলাম, আর ঈশান এখন খেয়ে নেবে। বাবু সবটা খেয়ে নিবি, ঠিক আছে? একটা যেন পড়ে না থাকে। এখানে দেখো, সমস্ত সবজি কাটা কমপ্লিট। এখানে আছে বেগুন, নিম পাতা, নিম বেগুন করব, তার জন্য ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আছে শীষ পালং আর আলু, এখানে একটা আলু আমি কেটে নিয়েছি, আলু ভাতে করব। তো তার জন্য আমি ভাতে দিয়ে দেবো এখন আলুটা, ভাতটা এইমাত্র বসালাম আর কি, ফোটেনি। তো ভাতে দিয়ে দিলাম আলুটা, এদিকে ডালটাও বসিয়েছি। তো দেখো, রান্না কমপ্লিট। এখানে আমি শীষ পালং আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে ডাল করেছি ধনে পাতা দিয়ে। মা, ডালে ধনে পাতা দিয়েছো কেন? একজন বন্ধু বলেছে ডালে ধনে পাতা দিতে, সাবস্ক্রাইবার বন্ধু, খেয়ে দেখ। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? এবার থেকে ভাবছি ধনে পাতা দিয়েই করবো, তো থাকলে ধনে পাতা দেবো। আর এখানে দেখো, নিম পাতা দিয়ে, বেগুন দিয়ে নিম বেগুন করেছি, আর এখানে পেঁয়াজ ভাজা আছে, আলু ভাতে মাখবো। তো চলো, এই হলো আজকের লাঞ্চ মেনু আর কি। তো আলু ভাতেটা মেখে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে প্রায় 2টো, আর দুজনকে ঘুমোতে বলছি, কিছুতেই ঘুমোচ্ছে না। তুমি বসছি দা, ঘুমিয়ে পড়ছি, বসছে ঘুমিয়ে পড়, বিকালে শেয়ার আসবে, ঘুমিয়ে পড়। না না, তাহলে এখন কি করবি? টিভি দেখবি? না না, তুমি আমি মা পাকতে দেবো, পাকতে পার্কে নিয়ে যাব না, তুমি ঘুমাও তারপর পার্কে নিয়ে যাও।
তো চলো ওদেরকে একটু ঘুম পাড়াই, আর আমি একটু ভিডিও এডিট করব। ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। কেমন আসছে ছোটবেলা? এখন বাজে প্রায় 6:30 সন্ধে, আর ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম। তো ভাবছিলাম একটু ভিডিওটা এডিট করব, কিন্তু পারলাম না, আর শুলাম তো ঘুমিয়ে পড়লাম। শরীরটা এত টায়ার্ড লাগছিল কি বলবো। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম আর কি। ঘুম থেকে উঠে ভাবলাম শর্ট ভিডিও করব কয়েকটা, তার জন্য একটু সাজুগুজু করলাম, বলতে লিপস্টিকটা পরলাম শুধু, আর শর্ট ভিডিও আর হলো না, পরেই করব, কারণ এই জামাটা সেলাই করব। এটা বুবাইয়ের ছোটোবেলাকার জামা, তো একটা হলুদ রঙের পাঞ্জাবি। ভেবেছিলাম এটা সরস্বতী পুজোয় ঈশানকে পরাবো, কিন্তু ও পরবে না বলছিল। তো ওকে আমি এখন বাড়িতে পরাবো, ও পরবে না করছে যদিও, ওকে আমি ঠিকই পরিয়ে ছাড়বো। তো বাড়িতেও পরবে এটা, না হলে এই বয়সে না পড়লে আর ও পরতে পারবে না, ছোটো হয়ে যাবে আর কি। ওর এই পাঞ্জাবিটা সেলাই হয়ে গেলে তারপর আমি একটা ব্লাউজ সেলাই করব, আমার একটা ব্লাউজ সেলাই করার আছে আর কি। তো যাই হোক, সেলাই টেলাই করে তারপর ওদেরকে একটু পড়তে বসাবো। এখানে দেখো দুধ আর ক্রিম কেকার বিস্কিট আছে। ঈশান খিদে খিদে করছিল, তাই ও বললো দুধ আর বিস্কিট খাবে, তো ওকে দুধ আর বিস্কিটটা এখন খাইয়ে দেবো। এটা কি সেটা নি? ওর ক্রিম কেকার বিস্কুট ভালো লাগে? হ্যাঁ, ওর ক্রিম কেকার বিস্কুট খেতে খুব ভালো লাগে। কামড়ে কাপে তো ডুবছে না, কামড়ে কামড়া কামড়াচ্ছে না। আচ্ছা খাবে তো নিজের হাতে, নিজের হাতে খাবে? আচ্ছা খাও ধরো। তো চলো বন্ধুরা, সেই সাথে সাথে ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হবো আগামীকাল। আজকের মতো টাটা, বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট। আমি তো জানি তুই এই কথাটা বলবি। গুড নাইট।